ঢাকার বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে গৌরবের 50 বছর পূর্তি উদযাপন করে সমিতির সদস্যরা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দিনব্যাপী এই অনুষ্ঠান চলে, যেখানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডক্টর ক্যাপ্টেন এ বি তেজুল ইসলাম। এদিন 50তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই সমিতির পৃষ্ঠপোষকতার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। আলোচনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। 1973 সালে যাত্রা শুরু হয়েছিল বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির। মানুষকে একে অপরের সাথে বন্ডেজটাকে আরও শক্তিশালী করার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান এবং পিকনিক বা গেট টুগেদার এগুলি আমাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে, সেই কারণে এই সমিতি কাজগুলি করছে।